বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি একটা খুব ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। এটা হচ্ছে কলার যে কাঁচকলা, এটার খোসা আমি ভালোভাবে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করেছি, একদম মিহি করে ব্লেন্ডারটা করেছি। আর এটা আশা করছি এই রেসিপিটা সবার খুবই ভালো লাগবে। তো এখানে আমি তেল যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর সাথে যে ছোটো ছোটো যে চিংড়ি মাছ সেটা দিয়েছি, এটা দেশি চিংড়ি মাছ। আর যে কোনো বোনা ভাজি করতে গেলে যদি আমরা এই যে ছোটো চিংড়ি মাছটা দিয়ে করি সেটা কিন্তু খেতে ভালো লাগে, স্মেলটা ভালো আসে, ছোটো হলো এটা কিন্তু দেশি। তো যাই হোক, এখন আমি হচ্ছে বোনাটা করে নেব। এই আপনি আর চাইলে এটা হচ্ছে শুটকি দিয়েও করতে পারেন, শুটকি দিয়ে। তো এই যে আমি রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি, সম্পূর্ণ রেসিপিটাই দেখবেন, তাহলে খুব সহজে তৈরি করে আপনারাও খেতে পারবেন। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, আমি মাছটার সাথে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, আর হচ্ছে দিয়ে দিব জিরে। আর আমি একটা হয়তো অনেকে দেখেছেন একটা ভিডিও করেছিলাম মিমকে নিয়ে, পুরান ঢাকার ব্লগ মিম, তো ও আসলে জানি না, অনেকেই অনেক কিছু বলতেছে, আমার ভিডিওতে অনেক কমেন্ট আসতেছে, যে ভিডিওটা করেছিলাম ওটার উপরে কমেন্ট আসতেছে। তারপরে হচ্ছে আমি আপু রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছে, উনি ঘুরতে গিয়েছে, তো ওইখানেও অনেক ধরনের কমেন্টই এসছে। আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যে। আসলে একটা মেয়ে যখন এরকম হাজব্যান্ডের সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়, তো সে কীভাবে ঘোরাফেরা করে? উনি বলতেছে যে আসলে ভিউয়ার্সদের জন্যই, উনি কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছে না, সেজন্য ভিউয়ার্সদের জন্য একটু বাহিরে বের হলো ভিডিও করার জন্য। আর এটা কি সত্য না মিথ্যে? ওনাদের বোন, এক বোন সাবিনা, ও ঘুরতে যাচ্ছে, ঘোরার প্রিপারেশন নিচ্ছে, কিন্তু ওনারা ঘুরতে যাবে। আর হচ্ছে আবার আরেক বোন হচ্ছে তৃষা, উনি হচ্ছে বরিশাল দিব্যি, কিন্তু ঘোরাফেরা করছে। আসলে একটা বোনে যখন এরকম একটা অশান্তিতে থাকে, উনি কিন্তু এখন খুব ডিপ্রেশনে আছে, তো এটা জেনেও বোনরা কীভাবে ঘোরাফেরা করে? তো অনেকে বলতেছে আসলে এটা একটা ওনারা মিথ্যে চার করতেছে আর কি, জাস্ট ভিউ পাওয়ার জন্য, এটা একটা নাটক। আমিও এখন এটাই ভাবতেছি যে আসলে এমনই হতে পারে, এমন কিছু নাটক না হলে আসলে কীভাবে যে একটা ছোটো বাচ্চা নিয়ে ঘুরতেছে, তারপরে কোনো টেনশনের, যখন একটা মেয়ে খুব টেনশনে থাকে তখন কিন্তু তার চেহারাটা দেখলে কিন্তু একটু কিছুটা বোঝা যায়। তো মিকে যতটুকু দেখলাম খুব হাসি খুশি আছে, ঘোরাফেরা করতেছে, মাস্তি মজা করতেছে। তো ওরা তিন বোনই কিন্তু খুব ভালোই আছে, মন মানসিক দিক দিয়েও দেখা যায় আসলে ওরা খুব ভালো আছে। আসলে হয়তো আমাদেরকে ঠকানোর জন্য এগুলো করা হচ্ছে, আমরা যে বোকা বোকা ভিউয়ার্সগুলো আছি না, তো ওনারা এইসব কথা শুনে হয়তো ওনাদের ভিডিওগুলো আমরা বেশি দেখবো, এটা হচ্ছে কথা। অনেকগুলো আপু কমেন্ট করেছে মিমাপুর ইনবক্সে যে তোমরা এগুলো সবাই নাটক করো, এটা তোমার স্বামীর সাথে প্ল্যান করেই করেছো যেন তোমরা একটু ভালো ভিউ পাও, কারণ যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা সমালোচনা হয় ইউটিউব প্ল্যাটফর্মে তাহলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয় বেশি, তো হয়তো সেই কারণে এগুলো করছে। যাই হোক, জানি না ওদের ফ্যামিলিগত প্রবলেম। তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে কলার খোসা ভাজিটা করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো। এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ, আর রান্নাবাড়াগুলো বৃহস্পতিবার দুপুরের। অ্যাকচুয়ালি আমি বৃহস্পতিবার খুব নর্মাল রান্নাবাড়াটা করি, যেহেতু শুক্রবারে কিন্তু ভারী খাবার হয়, তো এর জন্যই আমি সবসময় আর কি চেষ্টা করি যে বৃহস্পতিবারে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। তো আজকে জাস্ট হালকা পাতলাই করতেছি, কলার খোসা চিংড়ি মাছ দিয়ে ভুনা কল ভাজি করলাম, আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করব। তো রেসিপিটা দেখতে থাকুন। আর কালকে মুগ ডাল রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, ওগুলো রয়ে গিয়েছে, তো এগুলো দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি হচ্ছে পেস্টটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আদা 1 টিস্পুন রসুন পেস্ট, আর 1 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন জিরা পেস্ট দিয়েছি। তো দিয়ে এখন আমি একটু তেলে কষে মশলাটাকে ভেজে নিচ্ছি, তারপর সবগুলো বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই হচ্ছে কথা আর কি, আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু চাই শুধু ভিউ ভিউ, বাট
শুধু ভিউ পেলেই হবে না, আসলে আমাদের যে একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, সেটার দিকেও খেয়াল করতে হবে। ভিউ দিয়ে কি হবে যদি মানুষের জীবনের মূল্যই না থাকে, মান সম্মানই না থাকে? এই যে সাবিনা, আসলে ওরা না যা একটা অবস্থা করতেছে, ওদের কোনো, আমি দেখি বর্তমানে সাবিনার তো কোনো ক্লাসই নেই। ও যেই লেভেলে ভিডিও করে আর ভিডিওগুলো তৈরি করে, আসলে আমরা ভিউয়ার্সরাও আছি, কেন আমরা দেখি? দোষ হচ্ছে আমাদের, আমরা দেখি বলে ওনারা এভাবে ভিডিওগুলো করতেছে। এই যে স্বামী স্ত্রী ওপেনলিভাবে ওরা দুষ্টামি করতেছে, আসলে এগুলো কিন্তু ঠিক না। ওদের কাছ থেকে মানুষে কী শিখবে? ওরা দেখায় যে আসলে ওদের ভিতরে অনেক ভালোবাসা, ওর হাজব্যান্ড ওকে অনেক ভালোবাসে সাবিনাকে। আরে ভাই, ভালোবাসা দেখাতে হবে, সেটা পর্দার আড়ালে দেখাও না, কেন এটা এই পর্দার সামনে নিয়ে এসো। যাই হোক, কি বলবো, ওই যে আরেকজন আছে হচ্ছে তৃষার হাজব্যান্ড বাপ্পি, ও বাপ্পি ভাইয়া অ্যাকচুয়ালি উনি যে ভিডিওগুলো করে এই ঘরের ভিতরে বসে বসে মেয়েলি ব্লগ করে, তারপরেও কিন্তু হাজার হাজার ভিউ হচ্ছে, জানি না কেন মানুষের দেখে। আমি কিছুদিন দেখেছিলাম, বাট ওনাদের ভিডিওর কোয়ালিটিগুলো দেখার জন্য আমি দেখেছি, এখন আর দেখি না অনেক মাস ধরে। আসলে যেহেতু আমরা এখানে কাজ করছি, আমাদের কিছু শিখার আছে, তো এর জন্যই দেখতাম যে আসলে ওনাদের ভিডিওর কোয়ালিটিগুলো কেমন, বা কোন ধরনের ওনারা ভিডিওগুলো তৈরি করে সেটাই। বাট দেখলাম আসলে ওনাদের ভিডিওতে তেমন কিছুই নেই। কি বউ কী শপিং করলো সেগুলো দেখাচ্ছে ওনার ভিউয়ার্সদেরকে, বউ কী রান্না করছে, বউ রুটি বানাচ্ছে খুব গুল গুল করে, তো সেগুলো আর কি শেয়ার করে। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর হচ্ছে আমরা একটু বিকেল, তো লাঞ্চ করার পরে আমরা একটু বের হব, রেস্ট নিয়েছি একটু, নিয়ে এখন বের হচ্ছি। আমি একটু যাচ্ছি শপিংয়ে, মেয়েদের স্যান্ডেল কিনতে হবে, জুতো আর কি, তো সেটা কিনতে এখন আমরা একটু মার্কেটে যাচ্ছি, আর আমার একটু পার্লারও কাজ আছে, তো সবগুলো একসাথে সেরে আসবো। তো চলুন আমার সাথে, কোথায় যাচ্ছি হ্যাঁ আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার সাথেই থাকুন। আর প্লিজ কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, আসলে আমি ওনাদের ভিডিওগুলো দেখে আসলে সহ্য করতে পারি না, ওনারা কেন এসব নাটক করতেছে এটাই একটু তুলে ধরার চেষ্টা করি, তাছাড়া কিছুই না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমাদের দোকান, দেখলেন কাপড়ের যে দোকানটা, এটা আমাদের এলাকায় একটা দোকান আছে আমাদের, তো এটা হচ্ছে আমাদের দোকানের সাথে পাশে আর কি পার্লার, তো টুকটাক যদি কাজ করে তাহলে আমি এই পার্লারে আসি, এটা খুবই ভালো কাজ করে ওরা, আর হাতের কাজগুলো মেয়েটার খুবই ভালো, তো এটাই আসি। তো আমি ভিডিওতে আর শ্যুট নেবো না, কারণ কারোর অনুমতি ছাড়া শ্যুট করা ঠিক না। তো আমি চলে আসলাম পার্লারের কাজ সেরে, এখন মেয়ের জন্য একটু জুতার দোকানে যাব, জুতাটা দেখি কিনতে পারি কি না। তো আমার মেয়ের তো জুতা পছন্দই হচ্ছে না, অনেকগুলো দোকানেই গেলাম, ওর জুতা পছন্দ হচ্ছে না। আর বাচ্চারা তো কোচিংয়ে যায়, দেখা যায় স্কুল এত যেহেতু বন্ধ, কোচিংয়ে যাচ্ছে, জুতা লাগে, আর ওদের জুতা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তো ভাবলাম যে একটু টেকসই দেখে কিনতে হবে, আর অফিসের জন্য যেহেতু কিনবো, তো এই দোকানটাও গেলাম বাট পছন্দ হয়নি। তো যাই হোক, লাস্ট একটা নিয়েছি, নিয়ে এখন বাসায় চলে আসছি। তো এটা আসার পথে হচ্ছে আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে সুন্নতে খাতনা, তো এই সুন্নতে খাতনার মানে পুরাটা দুইটা রাস্তা যে আমাদের গলি দুইটা, তো পুরাটা দুইটা গলি সাজিয়েছে খুব সুন্দর করে। তো হয়তো আমরা কালকে ইনশাল্লাহ দাওয়াতেও যেতে পারি, গেলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর আজকে শুধু জাস্ট একটু সাজানোটা শেয়ার করেছি, আর আজকে হচ্ছে গায়ে হলুদ, তো ওনারা খুব বড় করে অনুষ্ঠানটা করতেছে, আর যেহেতু ওনারা এই এলাকার স্থানীয় সম্মানীয় ব্যক্তি ওনারা। তো আমি যখন, এটা রাত হলে কিন্তু আরও ভালো লাগতো লাইটিংটা, তো আমি আসার সময়, যাওয়ার সময় শ্যুট নিইনি, বাসায় আসার সময় শ্যুট নিচ্ছি। তারপর একটু একটু অন্ধকার, এখনও মাগরিবের আজান দেয়নি, রাতের বেলা হলে আর একটু আমি শ্যুট নিচ্ছি, আর বলছিলাম আমি একে যে রাতের বেলা হলে আরও বেশি ভালো লাগতো। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার গলি, তো এই যে এখন আমাদের গলিতে ঢুকে গেলাম, এখন হচ্ছে এই যে এখানে প্যান্ডেল করেছে, ওনাদের বাসা হচ্ছে আর সামনে, তো এখানে খোলা একটা বড় মাঠ ছিল, সেই জন্য মাঠ থাকে আমাদের এখানে যতগুলো অনুষ্ঠান হয় দেখা যায় আমাদের এই এলাকার মাঠের মধ্যে হয়ে যায়।
কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয় না, যেহেতু এখানে বিশাল বিশাল মাঠ আছে। তো এই যে এটা আমাদের একদম আমার জানালার পাশে এই মাঠটা, তো এই মাঠে অনুষ্ঠানটা হবে। এখানে প্যান্ডেল করেছে, আর রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, হয়তো এখানে আরো লাইটিং হবে। তো আমার মেয়ে ছেলে ছেলে করতেছে, তুমি কেন ভিডিও করতেছো? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সাইকেলের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা তোর সামনে তুই যা, আমি আসতেছি। কে?